কুরআন মানতে রাজি আছেন? কথা যদি কঠিন হয়, কঠিন হলে মানবেন? বা এলাকার মানুষের ইমান চাঙ্গা আছে, তাহলে অন্যান্য জায়গার মানুষ মানতে চায় না। তবে একটু পরে বোঝা যাবে এটা, আপনি কতটা মানতে পারবেন। হ্যাঁ, একটু পরে এটা বোঝা যাবে যে আপনি কতটা মানতে পারবেন আর কতটা মানতে পারবেন না। আমি বক্তব্যের একটি বিষয়ের উপর আলোচনা করব, সেটি হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, পৃথিবীর প্রতিটা মানুষের ভিতরে দুটি কাজ বিরাজ করে, একটা ভালো আর একটা মন্দ। তা আমি ইসলামী কিছু ভালো দিক আপনাদের সামনে তুলে ধরব, ইনশাল্লাহ আমরা সেই দিকের উপরে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। এই দিকের ব্যাপারে বলতে গিয়ে আমি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ বলে আজিজ। সর্বপ্রথম এটা জেনে রাখা ভালো হবে যে পৃথিবীর সর্বপ্রথম নবী কে ছিলেন? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম পৃথিবীর শেষ নবী, এই প্রথম নবী। আর পৃথিবীর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জেনে রাখুন যে প্রত্যেক নবীদের আলাদা আলাদা মর্যাদা আছে। আলাদা আলাদা মর্যাদা নেই, আলাদা আলাদা কিছু গুণ আছে প্রত্যেক নবীদের। যেমন আদম আলাইহিসসালামের যে গুণ আছে, সে গুণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যদি বলছেন ইনি বিশ্ব নবী, আদম আলাইহিসসালামের যে গুণ সে গুণ নবীজির মধ্যে ছিল না, জি না। এক, আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ভিতরে আছে নেই। নাম্বার দুই, আদম আলাইহিসসালাম সর্বপ্রথম পৃথিবীতে নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম নবী নয়। নাম্বার তিন, আদম আলাইহিসসালাম পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেক মানুষের পিতা। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য সম্ভব সম্ভব নয়। তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেসব গুণগুলি দেওয়া হয়েছে, যা অন্যান্য নবীদের কাছে ছিল না, যেমন আদম আলাইহিসসালাম যত বড় নবী হোক না কেন, নূহ আলাইহিসসালাম যত বড় নবী হোক না কেন, ঈসা আলাইহিসসালাম যত বড় নবী হোক না কেন, মূসা আলাইহিসসালাম যত বড় মাপের নবী হোক না কেন, এই সমস্ত নবীদেরকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। হয়েছে? হয়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে, যা পৃথিবীর অন্য কোন নবীর মাধ্যমে এটা হয়নি। এক, দুই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। এই মহান ব্যক্তিটার ব্যাপারে আমি কিছু কথা বলবো, তবে এই মহান মানুষটির ব্যাপারে কথা বলাটা একেবারে বোকামি ছাড়া আর কিছু নয়। আর কিছু, এই মহান মানুষটির জীবনী যদি বলা যায় শেষ করা যাবে? যাবে? যাবে না। আমি দুটো একটা কথা তার মাঝখান থেকে বলে কোরআনের আয়াত দিয়ে শুরু করবো ইনশাল্লাহ বলে আজিজ। ঘটনা হচ্ছে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায়। আর যে দেশটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম আরব, সৌদি আরব নয়, আরব। আর যে শহরটাতে জন্মগ্রহণ করেছেন তার নাম মক্কা।
আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে রাখছি, উত্তর আমিই দেব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে জন্মগ্রহণ করলেন কেন? হাজি সাহেবরা জানেন যে মদিনাকে বলা হয় সোনার মদিনা, বলা হয় না? গজলের মাধ্যমে আমরা শুনি সোনার মদিনা, হাজি সাহেবরাও বলেন যে সোনার মদিনা। তা সোনার মদিনাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, আর জন্ম হয়েছে কোথায়? মক্কাতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে জন্মগ্রহণ না করিয়ে মক্কাতে করলেন কেন, এটা কারো জানা আছে? জানা নেই, তাহলে জেনে যান। আচ্ছা, যারা ভৌগোলিক জ্ঞান যাদের ভিতরে আছে, জেনারেল শিক্ষিত ছেলে, আপনারা একজন বলতে পারবেন যে আমি ভৌগোলিক ব্যাপারটা একটু আধটু বুঝি? কেউ আছেন এখানে? আছেন হয়তো, ভয়ে হাত তুলছেন না যে কি জিজ্ঞেস করবে তার ঠিক নাই, এরকম ব্যাপার হতে পারে। ভৌগোলিক ম্যাপগুলিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত তার নাম মক্কা। কি বলছি বুঝতে পারছেন? একদম মিডিল পয়েন্ট। আমি মুমতাজুল ইসলাম বিশাল একটা প্যান্ডেল করলাম, এই প্যান্ডেলটার এক কোণাতে যদি একটা টিউবলাইট জ্বালিয়ে দিই, আচ্ছা বলুন তো গোটা প্যান্ডেলে কি আলো চারিদিকে সমানভাবে পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে না। আচ্ছা, ওই আপনার টিউবলাইটটা যদি আমি প্যান্ডেলের মাঝখানে যদি জ্বালিয়ে দিই, আচ্ছা বলুন তো আলোটা কম বেশি সব দিকে সমানভাবে পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে। হযরত মুহাম্মদ সাল্লামকে মদিনাতে নয় মক্কাতে জন্মগ্রহণ করানো হলো কেন? হযরত মুহাম্মদ সাল্লামের কাছে একটা কোরআন নামক কিতাব অবতীর্ণ করা হয়েছে, এটা আমরা জানি। এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? ইখরিদুহু মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে দিনের আলোর দিকে টেনে আনার জন্য নবী মুহাম্মদ সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই তো? এবার আপনাকে বলছি, কোরআন জ্যোতি। কোরআন কি? জ্যোতি। কিসের জ্যোতি? জ্ঞানের জ্যোতি। এই কোরআন হযরত মুহাম্মদ সাল্লামের কাছে দেওয়া হলো মক্কাতে। আচ্ছা বলুন তো মক্কাতে কোরআন নামক এই জ্যোতিকে দেওয়া হলো, তার মানে হযরত মুহাম্মদ সাল্লামের এই জ্যোতি অর্থাৎ কোরআন গোটা পৃথিবীর চারিদিকে সমানভাবে আলো দিতে পারবে কি পারবে না? পারবে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন কোথায়? মক্কাতে, যাতে করে আলোটা চারিদিকে সমানভাবে মানুষ পায়। আজকে বর্তমান পরিস্থিতিতে পাচ্ছেও তাই, পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। যদি মক্কাতে না জন্মগ্রহণ করে উনি যদি অন্য কোনো জায়গায় জন্মগ্রহণ করতেন, তাহলে একদিকে আলোয় আলোকিত হতো আর একদিকে অন্ধকারে ছেয়ে যেত। যেত কি যেত না? যেত। তাহলে এটা প্রথমে জেনে গেলেন যে মক্কাতে জন্মগ্রহণ করলেন। নাম্বার দুই, হযরত মুহাম্মদ সাল্লাম হচ্ছেন শেষ নবী। শেষ নবী কি না, এই ব্যাপারে আপনাদের দ্বিমত নেই তো? নেই, নেই। তবে একটা কথা আপনাকে বলছি, আপনি যে স্কুলে পড়েন, আপনার স্কুলের 80% স্টুডেন্ট বা বন্ধু বান্ধব তারা সব হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ অন্যান্য কাস্টের, এরকম স্কুলে স্টুডেন্ট না বিভিন্ন ধর্মের হয় কি হয় না? হয়। এখন আপনার কোন এক হিন্দু বন্ধু যদি জিজ্ঞেস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার প্রমাণ কি আমাকে একটু বুঝিয়ে বল, আপনি কোরআনের একটাই আয়াত বলবেন যে খাতামান নবীগিন, কোরআনের শব্দ এসেছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাই তো? পাঠানো হয়েছে, এটাই আপনার কাছে দলিল। আমি যুক্তি সম্পূর্ণ একটা কথা দিয়ে আপনাকে এটাকে খণ্ডন করে দিচ্ছি, আপনি খুব মন দিয়ে শুনতে থাকুন। আমি বক্তব্যের মূল জায়গা শুরু করিনি, একটু পরে করব, মিনিমাম আধ ঘন্টা পর। এক, আমি মুমতাজুল ইসলাম, অ্যান্ড্রয়েড মোবাইল নেই, সুইজলা মোবাইল, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জলসার জন্য দাওয়াত করেছে, তা আমি চলে এসেছি ঠিক টাইমে।
সেক্রেটারি আমাকে চেনে না, আমিও সেক্রেটারিকে চিনি না, সুই জ্বলা মোবাইলে কথা হয়েছে। আমি এলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছেন বাড়ি কোথায়, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা, আমি দামাইপুর মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাম কি? মমতাজুল ইসলাম। বাপের নাম মোহাম্মদ মোস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। গ্রামের নাম ফলদি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন মাদ্রাসায় চলুন, আপনি প্রধান বক্তা, লাস্টে উঠবেন। দশ মিনিট পরে আর একজন এসেছে সেক্রেটারি সাহেবের কাছে। সেক্রেটারি সাহেব বলছে আপনার নাম কি? বলছে আমার নাম মমতাজুল ইসলাম। বাপের নাম? বলছে মোস্তফা। বাড়ি? বলছে ফলদি গ্রামে। ও ছেলে মেয়ে কটা? বলছে একটা ছেলে একটা মেয়ে। সেম, আমি যা বলেছি ও তাই বলছে। আচ্ছা বলুন তো, আমরা দুজনাই সত্যবাদী না যে কোনো একজন মিথ্যাবাদী? কোনটা? যে কোনো একজন মিথ্যাবাদী, তাই না? যে কোনো একজন মিথ্যাবাদী। শেষ নবী হিসাবে আপনি প্রমাণ করবেন কি করে? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন। আচ্ছা আপনার বলতে পারবেন যে একজন নবী বলেছেন যে আমাকে শেষ নবী করে পৃথিবীতে পাঠানো হয়েছে? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কেউ বলেছে? বলেনি। একজন মাত্র নবী বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র বলেছেন আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে। মাঝখানে যদি আর কোনো নবী একবার যদি বলে দিতেন তাহলে ভেজাল লেগে যেত। লাগতো কি লাগতো না? ভেজাল লেগে যেত। এটা জানা হয়ে গেল। তিন নম্বরে জানুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? নিরক্ষর, আক্ষরিক জ্ঞান ছিল না। তবে তিনি জ্ঞানী মানুষ ছিলেন। এই জ্ঞান কার তরফ থেকে? কার? আল্লাহর। এটা কেন? কেন এটা? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় নবী পৃথিবীতে এসেছেন শিক্ষক হিসাবে। তবে এ হাদিস একেবারে শুদ্ধ এ কথা আমি বলবো না। আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করতে গিয়ে বলেছেন যে এই হাদিসের রাবিতে একজন রাবি রয়েছেন, এই রাবিটার ব্যাপারে সন্দেহ রয়েছে, এই রাবিটার ব্যাপারে সন্দেহ রয়েছে। তবে হাদিসটা গ্রহণযোগ্যের কাছাকাছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কি হিসাবে? কি হিসাবে এসেছেন? শিক্ষক হিসাবে। আচ্ছা এবার আপনাকে বলছি, পবিত্র আল কোরআনে কথা বলছেন, কি বলছেন? যে উম্মি, নবীজিকে পৃথিবীতে পাঠানো হয়েছে নিরক্ষর করে। পাঠানো হয়েছে কি হয়নি? আবার নবীজির হাদিস প্রমাণ করছে নবী পৃথিবীতে এসেছেন মুআল্লিমান, শিক্ষক হয়ে। আচ্ছা বলুন তো, নিরক্ষর মানুষ কোনোদিন শিক্ষক হতে পারে? কথা বলুন। তাহলে কোরআনের এই আয়াতের সঙ্গে হাদিসের সংঘর্ষ আছে না নেই? আছে। আপনার স্কুলের একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ, আবার তিনি বলছেন আমি তোমাদের শিক্ষক, এটা হতে পারে কেমন করে? এটা অযুক্তিকর ব্যাপার নয়? ব্যাপার কি? ব্যাপার নয়, অযুক্তিকর ব্যাপার। এটা আপনি খণ্ডন করবেন কি করে? সে হিন্দু ভাই হোক আর কোনো মুসলিম ভাই হোক যদি জানতে চায়, আপনি জানাবেন কেমন করে? আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, খুব ভালো করে বসে থাকুন, আমি একটা 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 করে এখন দু থেকে আড়াই ঘন্টা বলবো, অনেক টাইম এখন। তারপরে আবার একজন বক্তা, উনি মনে হয় কাল সকালে উঠতে পারেন, আজকে যদি না হয়। যাই হোক, তা রাত্রি এখন প্রায় একটা বাজতে গেল, তা আমি মোটামুটি দু ঘন্টা বলবোই, আমাকে নামতে বললেও নামবো না, কারণ আমি আট ঘন্টা গাড়িতে বসে চেপে এসেছি। আর একটু পরেই চিঠি ধরিয়ে দিল আপনি আদায় করুন নামুন, ওতে আমি নেই, আমি এখন বলতে দিতে হবে আমাকে। আর যারা চলে যাবেন ভাবছেন তাদের কপাল খুব খারাপ, আমি এখনো মেন জায়গায় আসিনি, মেন জায়গায় আসছি আস্তে 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 আস্তে। ওই আজমির শরীফে যাব, ওই ফুরফুরায় যাব, কাশ্মীরে যাব, সব জায়গায় ঢুকবো, শুধু রাস্তা ক্লিয়ার করছি, আপনি ধৈর্য ধরে বসুন। কি বলছি বুঝতে পারছেন না? সবাইকে আস্তে আস্তে করে দিচ্ছি, অসুবিধা নেই। দ্বিতীয়টা জেনে রাখুন। আচ্ছা আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন, আমি খুব বড় লেখক,
আমার জোশি ও খ্যাতি সারা পৃথিবী জুড়ে ধরে না, কিন্তু আপনাদের মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক উনি আমার শিক্ষক। তা মাইকিং করছে গ্রামে, আমাদের দামাইপুর মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ যারা মাওলানা মমতাজুল ইসলাম সাহেব সুদূর কলকাতা থেকে। তা উনি কি বলবেন মনে মনে, এ অত বেশি চিল্লাস না, কালকে আমার কাছে পড়েছে, বেশি ফটার ফটার করতে যাস না, এটা বলবে কি বলবে না? আচ্ছা আমি যতই পণ্ডিত হই আমি হেড মাওলানার সামনে জীবনে উঁচু হয়ে কথা বলতে পারবো? পারবো। এবার আপনাকে বলছি, মোহাম্মদ সাল্লাম যদি অক্ষরিক আক্ষরিক জ্ঞান যদি ওনার ভিতরে থাকতো, আর সেই স্কুলের মাস্টার যদি আবু জেহেল হতো, আর নবীজি যদি বলতেন আমি শেষ নবী, তাহলে আবু জেহেল গোপ মোনা দিয়ে কি বলতো? বদমায়েশ কথা কেন, নবী বলছে কালকে আমার কাছে ABCD পড়েছে, আজকে নবী বলছো? এটা বলতে পারতো কি পারতো না? পারতো, পারতো। ওই জন্য আল্লাহ রণকৌশল করে বলে দিয়েছে, দাঁড়া আবু জেহেল এটা বলতে পারে, উদবা সাইবা এটা বলতে পারে, ওই জন্য আমি জিবরিলকে নিয়ে ডাইরেক্ট কল করে দিব। কি বলছি বুঝতে পারছেন না? ডাইরেক্ট কল, মাঝখানে কোনো শিক্ষক থাকবে না। আমি যত বড়ই পণ্ডিত হই আমার শিক্ষকের কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? পারবো, পারবো না। তা নবীজি যত বড়ই পণ্ডিত অর্জন করুক না কেন, আবু জেহেল যদি শিক্ষক হয় শিক্ষকের সম্মান আছে না নেই? আছে। তাহলে শিক্ষক হিসেবে সম্মান বেশি হয়ে যাবে, এই জন্য আল্লাহ রণকৌশলের মাধ্যমে ডাইরেক্ট কানেকশন করে দিলেন জিবরিলকে দিয়ে। তিনটে জিনিস জানা হয়ে গেল, চারটে জিনিস জানুন। প্রত্যেক নবীদেরকে মুজেজা দান করা হয়েছে। কি মুজেজা? মুজেজা মানে, মুজেজা মানে জি, মুজেজা মানে হচ্ছে মারাত্মক শক্তিশালী জিনিসকে নিমিষেই নরম করে দেওয়া বা নিমেষেই নিজের আয়ত্তে নিয়ে আসা আল্লাহর তরফ থেকে, এর নাম কি? মুজেজা। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা অনেক। সুলাইমান আলাইহিসসালামের মুজেজা কি ছিল? তিনি পিপীলিকার কথা বুঝতে পারতেন। এক, তিনি কোনো কাঠের উপরে উঠলে প্লেনের মতো করে কাঠ চলতে থাকতো। ঈসা আলাইহিসসালামের মুজেজা কি? না, ঈসা আলাইহিসসালাম কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেত, কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে তার চামড়া ভালো হয়ে যেত। আমাদের নবী ছিলেন একজন দাউদ আলাইহিসসালাম, ওনার ভাষাটা দরিয়ার মাছেরা পর্যন্ত বুঝতে পারত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজেজা, অসংখ্য মুজেজার মারাত্মক যে মুজেজা তার নাম আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। কিন্তু আমরা বর্তমানে নবীদের মুজেজা বর্ণনা করি না, নবীদের মুজেজা বর্ণনা করি, মুজেজা নবীদের পর্যন্ত শেষ। তারপরে যদি কেউ এই মুজেজা দেখাতে যায় তার নাম কারামত। কি নাম? কারামত। বলে না হুজুরের কারামতি, বুঝলেন না? কারামত 99% এটা জাদু। কি বলছি বুঝতে পারছেন? 1% কিছু আল্লাহওয়ালা মানুষের ভিতরে আল্লাহর তরফ থেকে এই মর্যাদা বান তিনি হতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন আপনাকে দুটা একটা কারামত দেখায়, দুনিয়ার কারামত। হুজুর বক্তব্য রাখছেন, এবার ভালো করে শুনতে থাকুন, হুজুরের বক্তব্য শোনাচ্ছি। যদি বলছেন যে মমতাজুল সাহেব আপনি নাম ধরে ধরে বলছেন আপনার এতে অসুবিধা নাই, এই দেখুন আপনাকে একটা তাহলে ভিডিও শোনাই। এই ভিডিওটা শুনলে আপনার খুব মজা লাগবে, কেন নাম করে করে বলছি শুনতে থাকুন, একটা ভিডিও আপনাকে শোনাই। আবার অ্যাডভার্টাইজ দিয়ে দেয় তো, শুনুন। কি শুনলেন? কি শুনলেন? বলছে উনি বলতে বলতে লাস্টে বলছেন যে আহলে হাদিসরা এত খারাপ, ওরা যে পুকুরে গোসল করে ওই পুকুরে গোসল করা হারাম বলছে। শেষ পর্যন্ত শোনাতে পারিনি আপনাকে, বুঝলেন না? এটা হুজুরের বক্তব্য। তা আহলে হাদিস যদি নাম করে বলা যায়, তা আমরা যারা শয়তানের দল করে তাদের নাম করে বলতে পারবো না? বলতে পারবো না?
অবশ্যই বলতে পারবো, আমি তো বলতে পারবোই। কার ভয় আছে জানি না, আমার কোনো ভয়টাই নেই। বাংলাদেশের ভিসা কমপ্লিট করেছি, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছি, প্লেনের টিকিট পর্যন্ত হয়েছে, এসএমএস চলে এসেছে আপনাকে, আপনার নামে 27টা থানাতে মামলা, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আমি প্লেনে এয়ারপোর্ট থেকে বার হয়েই চলে এসেছি বাড়িতে। আর আল্লাহ, তুমি যেটা ভালো বুঝেছো ওটাই করেছো, নিশ্চয় আমি গেলে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত, বুঝলেন না? আল্লাহ তুমি ভালো বুঝেছ, ওই কারণে আমাকে ঢুকতে দাওনি, নিশ্চয়ই এতে তোমার কোনো কল্যাণ রয়েছে। অবশ্যই বিয়াদব হুজুর বক্তব্য রাখছে হুজুরের কারামতি দিতে, বলছে বাংলাদেশে একটা ছেলের গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে। হুজুরের বক্তব্য শুনছি, কি মাছের? ট্যাংরা মাছ, বুঝেন তো, কাঁটা ঢুকেছে। তা বলছে বাংলাদেশ নোয়াখালীতে বাড়ি, এই নোয়াখালী থেকে ওই ছেলেটার বাপ এক কলসি পানি মাথায় করে নিয়ে আমাদের ফুরফুরা শরীফ এসেছে, এসে হুজুরকে ধরে বলছে হুজুর। তা বলছে কি সর্বনাশ হলো, আজকে 4 দিন আমার বেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে, কোনো ডাক্তার বার করতে পারে না, মনে হয় বেটা মারা যাবে, আপনি দয়া করে কিছু করুন। হুজুর তখন বলছে ভাই তুমি বসে যাও, কোনো টেনশন করিও না, বসো। হুজুর বসে গেল, লোকটাও বসে গেল। লোকটা নিজে বলছে আমি হুজুরের এত পাওয়ার দেখলাম, এইখান থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালী ছেলেটার গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে হুজুর আমাকে দেখাচ্ছে, এই দেখো কাঁটা। আমি বললাম এটা পাক্কা চিটিংবাজি কথা, সত্য কথা হতে পারে না, হুজুরের এত পাওয়ার হতে পারে? হ্যাঁ, এই কেমনে হুগলি জেলাতে বসে বাংলাদেশের কাঁটা বার করে দেয়, আশ্চর্য ব্যাপার। বলছে ও বাপেরা, ভাইরা মন খুলে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কি হয়েছে, হয়েছে কি? বলছে আমাদের পীর সাহেব একদিন সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, নৌকাতে বসে আছে, আর সুন্দরবনের দিক থেকে একটা বাঘ এসে নৌকাতে হামলা করেছে। বাঘ দেখতে পেয়ে গেল আমাদের পীর সাহেব রয়েছে, বাঘ আবার ফিরে চলে গেল, খেলো না। ওই বাঘটা আবার 5 কিলোমিটার দূরে পীর সাহেব নৌকার মাঝখানে রয়েছে, নদীর মাঝখানে, আর বাঘটাকে দেখছে নৌকার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বাঘ। হাত দুটো তুলে বাঘ কথা বলছে আর বলছে, ও গো পীর সাহেব আমি হামলা করতে গিয়েছিলাম, তুমি যে ওই নৌকায় ছিল আমি জানতে পারিনি। বলছে না রে তকবীর আল্লাহু আকবার। আচ্ছা, এটা সুস্থ মানুষ এ কথা বলবে? গাঁজা খেতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? গাঁজা খাওয়া ছেড়ে কথা বলা যাবে? আমার দুটো প্রশ্ন আছে ভাই, বাঘ কোনোদিন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে কোন নবী রসুলদের প্রমাণ আছে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, বাঘ কথা নাই বললে এটা নাই বুঝতে পেরে গেলাম, ধরে নেন কথা বলতেই পারে। আচ্ছা, নদীর উপরে তো পানি, পানি থাকবে তো? আচ্ছা, পানিতে কোনোদিন বাঘ দাঁড়াতে পারে? আচ্ছা, এটা নেই মেনেই নিলাম, দাঁড়ালো, 4 হাত পা খুলে নেয় দাঁড়ালো, আবার বলছে 2 হাত জোর করে রেখেছে। আচ্ছা বলুন তো, এটা কি বিশ্বাস করা যায়? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়, একদমই মিথ্যা কথা। প্রত্যেক নবীদেরকে একটা মোজেজা দেওয়া হয়েছে যা নবীদের মধ্যে সীমাবদ্ধ, পৃথিবীর কোনো মানুষের জন্য এটা নয়। যদি পৃথিবীর কোনো মানুষের কাছে এরকম আলৌকিকতা কিছু দেখা যায়, অবশ্যই ওটা কারামত, তবে আল্লাহ কিছু বিশেষ মানুষকে এটা দিতে পারেন। তবে যারা বেশি বেশি করে কারামতি বর্ণনা করে, এর 98% বর্ণনাকারীও মিথ্যুক, বর্ণনা যার জন্য করা হয় সেও মিথ্যুক, অধিকাংশ জাদু। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা দেখুন, আপনাকে একটা মোজেজার কথা বলি, ঈমান বলে যদি কিছু থাকে আপনার এইখান দিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাবে এখনই। মোজেজা কাকে বলে দেখুন, খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল, বক্তব্যর কিছু যদি না শুনেন এই ঘটনাটা শুনে বাড়ি চলে যান, খন্দকের যুদ্ধ হচ্ছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বড় চিন্তিত যে খন্দকের যুদ্ধে আমরা 1000 মানুষ যাব, ওরা যদি আমাদেরকে মেরে দেয়, এমনিতে সাহাবায়ে কেরামগণ কম, আবার যদি মানুষ মারা পড়ে যায় বড় বিপদ হয়ে যাবে। সালমান ফার্সি বলে একজন সাহাবি, কির নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না, আমরা একটা পরিখা খনন করি, অর্থাৎ একটা খাল কেটে দিই,
এই খাল কাটবো, আর শত্রুরা তো আমাদেরকে মারতে গেলে খালটা পার হয়ে তবে তো আমাদেরকে মারতে হবে। ওরা যখন খাল পার হবার জন্য খালের যখন নেমে যাবে, আমরা বিপরীত দিক থেকে উপর দিক থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছেন, ঠিক বলেছ সালমান ফার্সি, তোমার বুদ্ধি কিন্তু খুব চমৎকার। সালমান ফার্সির এই বুদ্ধিটা আল্লাহর নবী অ্যাকসেপ্ট করলেন। তারপরে পরীক্ষার কাজ খনন চলছে, আল্লাহু আকবার, পরীক্ষা খনন, গর্ত খোঁড়া হচ্ছে, খাল কাটা হচ্ছে, নবীজি নিজে সঙ্গে রয়েছেন, আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরামগণ মনে মনে আরবিতে কবিতা গাইছে, বিভিন্ন রকমের কবিতা, আর তারা এক অপরের কাজের জোশ বাড়াচ্ছে। আমাদের মধ্যে হয় না এই? দেখবেন আগেকার দিনে সেই কি বলে কল বসাতো বাড়িতে, আর কল বসানোর লোকেরা মাঝে সাঝে কি সব গদ্য পদ্য বলতো না? হ্যাঁ, দেখবেন অনেক সময় গাড়িতে কাঠ তোলার সময় কিছু কিছু ছন্দ বলে না, বলে কি বলে না? তার মানে কি, কাজের জোশ বাড়াবার জন্যে। তা সাহাবায়ে কেরামগণ গাইতি চালাচ্ছেন ধুমধাম করে, পেটে কিন্তু খাবার নাই, কারো একদিন খাওয়া হয়নি, কারো দুদিন খাওয়া হয়নি, এইরকমও সাহাবিরা রয়েছেন, কিন্তু ঈমানের জোরে আর নবীজি খোদ নিজে রয়েছেন, এই কারণে গাইতি চালিয়েই যাচ্ছেন, গাইতি চালিয়েই যাচ্ছেন। এই পর্যায়ে মরুভূমির পাথরি জমি মাঝে সাঝে পাথর পড়ে যাচ্ছে, তা ছোটোখাটো পাথরগুলো সাহাবায়ে কেরামগণ ভেঙে ফেলছেন। একটা বড় পাথরে চলে গেছে, কি পাথর বড়, সাহাবায়ে কেরামগণ গাইতি চালাচ্ছেন, ভাঙছে না। মোজে যা বলছি খুব মন দিয়ে শুনবেন। তা সাহাবায়ে কেরামগণ আল্লাহর নাবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নাবী, একটা বড় পাথর দেখা দিয়েছে, আপনি যদি একটু যেতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, গাইতিটা হাতে নিয়ে তুললেন আর বিসমিল্লাহ বলে জোরে মারলেন বাড়ি, তা পাথরটা ভেঙে বালির স্তূপে পরিণত হয়ে গেল, আল্লাহু আকবার। আর যখন বগল উঁচু করেছেন, তখন জাবের বলে একজন সাহাবী দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহাবী বাড়ি যেতে পাবে না। জাবেরের মনে বড় দয়া হলো যে বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজে যা বলছি আপনাকে, জাবের আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমি বিশেষ কোনো কারণে একটু বাড়ি যেতে চাইছি। বিশ্ব নবী সাল্লাম পারমিশন দিলেন, জাবের বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে জাবের ওর স্ত্রীকে ডেকে বলছেন, শোনো, আল্লাহ যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, আমি বিশ্ব নবীকে দেখলাম এইরকম পেটে পাথর বাঁধা, তা আমাদের বাড়িতে কি একটু খাওয়ার কিছু হবে যে আল্লাহর নবীকে আমার বাড়িতে খাওয়াবো? জাবেরের স্ত্রী বলছেন, সামান্য কিছু জবের আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। জাবের বলছেন, বকরিটাকে জবাই করে দিলাম, গোস্তটা ভালো করে রেডি করা হলো, আমার স্ত্রীকে বললাম তুমি রুটি পাকাতে রেডি করো, আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। জাবের চলে গেলেন খন্দকের মাটিতে, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী, আপনি এবং আপনার দুই চারজন বন্ধুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে চলুন, সামান্য কিছু খাবার আপনাদের জন্য জোগাড় করেছি। আপনার এই করুণ অবস্থা দেখে আমার মনটা বড় দুঃখ পেল, মনটা বড় কষ্ট পেল, ওই জন্য আপনার জন্য অল্প খাবার দয়া করে একটু আপনার বাড়িতে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, এই খন্দকের সাহাবীরা শোনো, চলো সবাই মিলে জাবেরের বাড়িতে চলো, জাবেরের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাড়াতাড়ি করে চলো। জাবের তো অবাক, একটা ছাগলের বাচ্চা আর ওই 200-250 গ্রাম 300-500 গ্রাম হয়তো জবের আটা, আল্লাহু আকবার। জাবের তখন আল্লাহর নবীর এই এলান শুনে অবাক হয়ে গেলেন যে ঘটনা আবার কি, হ্যাঁ এত লোক, প্রায় 1000 লোক হবে। জাবের মাথায় আর কাজ করছে না। জাবের তখন আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী ঠিক আছে আপনি নিয়ে আসুন, নবীজির উপরে তো কথা বলা যাবে না, আপনি নিয়ে আসুন, আমি একটু আগে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে রেডি করি। তখন আল্লাহর নবী বলছেন, জাবের এই রুকো, শোনো, তোমার স্ত্রীকে দুটো কথা বলিও, এক, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নামিয়ে নেয়, দুই, আমি যতক্ষণ না পর্যন্ত না যাব
ততক্ষণ পর্যন্ত যেন রুটি পাকানো তোমার স্ত্রী শেষ না করে দেয়, এই দুটো কথা মনে রেখে দিও। চলো তুমি, আমি যাচ্ছি। জাবের গিয়ে স্ত্রীকে বলছেন সর্বনাশ ব্যাপার, বলছে ঘটনা কি, বলছে ছাগলের ছোট একটা বাচ্চা আল্লাহর নবী সবাইকে নিয়ে আসছেন। জাবের স্ত্রী কত আল্লাহ বলি দেখুন, জাবেরকে বলছেন আপনি কেন ভয় করছেন, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। আল্লাহু আকবার, কি ঈমান দেখুন। বিশ্ব নবী চলে এলেন, জাবেরের স্ত্রী নবীজির আগমনে খুশিতে আত্মহারা, নবীজি চলে এসেছেন বাড়িতে, আল্লাহর নবী জাবেরকে বলছেন জাবের 10 জন করে সাহাবীকে তুমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ নবী বসে আছেন ঘরের ভিতরে, 10 জন সাহাবী ঢুকেছেন, বিশ্ব নবী রুটি দিলেন, গোস্ত দিলেন, 10 জন সাহাবীর পেট পরিপূর্ণ হয়ে গেল, তারা 10 জন বাইরে চলে গেল। আল্লাহ নবী আবার জাবেরকে বলছে জাবের তুমি আবার 10 জনকে ঢুকিয়ে দাও। আবার 10 জনকে ঢুকিয়ে দেওয়া হলো, 10 জন করে খাওয়া দাওয়া চলছে, বিশ্ব নবী তিনি সর্বশেষে খেলেন, 1000 সাহাবীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছে জাবের তুমি নিজে খেয়ে নাও, তোমার স্ত্রীকে খেতে বলে দাও, আর যত খাবার বেঁচে যাবে মক্কা মদিনার চারিদিকে অলিতে গলিতে যত ক্ষুধার্ত মানুষ রয়েছে সব মানুষদের মাঝে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন সন্ধ্যা পর্যন্ত রুটি আর গোস্ত বিলি করলাম, তবুও যেন হাড়িতে গোস্ত আর রুটি যেন শেষ হলো না। আল্লাহ সুবহানাল্লাহটা কালকে বলবেন, কাল সকালে বলবেন যে কি বুঝলেন আপনি, এটা হচ্ছে মুজেজা। আচ্ছা বলুন, একটা বকরিতে 1000 লোকের খাওয়া সম্ভব, সম্ভব বলুন? অথচ আল্লাহ নবী খাওয়ালেন তো, খাওয়ালেন কি খাওয়ালেন না, এটা কি মুজেজা, এটা নবীদের জন্য খাস। আল্লাহু আকবার, আর কারো জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী হযরত মুহাম্মদ সাল্লামের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, এনার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই আদবটা আমাদের জানার দরকার আছে না নেই, আছে না নেই? আমার নামে উল্টো পাল্টা ইলজাম দেওয়া হচ্ছে, বলছে মমতাজুল ইসলাম বলেছে নবী আমার বড় ভাই। আচ্ছা আমি জীবনে কথা বলতে পারি বলুন তো, হ্যাঁ কত বড় মিছে কথা। আমি মনে মনে ভাবছি পাগল তো আর গাছে ধরে না, গাছে ধরে পাগল, গাছে ধরে না, আসলে কখন কি বলে ওদের মাথায় ঠিক নাই, ওদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। পরশুদিন একটা কোন হসপিটাল নাকি উদ্বোধন করেছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন? হ্যাঁ, আর কিছু ছেলে স্লোগান দিচ্ছে, শিরায় শিরায় রক্ত অমুকের ভক্ত বলছে না, আর ওর চাচা দেখছে আজকে এটা উপহাস করে বলছে শিরায় শিরায় রক্ত খ্যাকশিয়ালের ভক্ত, মানে পিড়ে পিড়ে ঝামেলা, পিড়ে না পিড়ে পিড়ে এখন দ্বন্দ্ব চলছে। আল্লাহ আকবার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই দেখুন এবার কোরআনের আয়াত বলছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউম আলীম। সূরা হুজরাত, আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে কখনো আগিয়ে যেও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আয়াতটা এখানে শেষ। মোমেনগণ তোমরা আল্লাহ রাসূলের আগে আগে কোনো কাজ করতে যেও না, কোনো কাজ করতে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা কি হও মোমেন হও, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো আল্লাহ এবং তার রাসূল এখন পৃথিবীতে আছেন নবীজি, নবীজি আছেন নাই? এই আয়াতটা ধরে নিলাম তখনকার জন্য মদিনার মানুষদের জন্য, যে এই রকম হতে পারে নবীজি রাস্তা দিয়ে চলবেন আর মক্কার মদিনার মোমেনেরা নবীজির পিছনে পিছনে যাবেন, ঘটনা হয়তো এরকম হতে পারে, তাই তো? কারণ নবীজির সম্মানে আগে বেড়ে যাওয়া যাবে, যাবে না, কিন্তু এখন তো নবীজি নেই যে নবীজি হেঁটে হেঁটে যাবেন আর আমরা সব লোক তার পিছনে পিছনে যাব, এরকম ব্যাপার এখন থাকবে, থাকবে না। তাহলে এখন এ কথা কেমন করে হবে, এ কথা এই রকম করে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে জীবনযাত্রার ক্ষেত্রে যতটুকুন করতে বলেছেন ততটুকুন করতে হবে, তার থেকে বেশি করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। আল্লাহর নবী যতটা করতে বলেছেন যা কিছু বলেছেন তার বেশি করা যাবে, যাবে যাবে না? তাহলে বেশি যদি করি হবে কি,
হিতে বিপরীত।